আমরার দেশ পবিত্র আগে লাগাইয়া শেষে মুবারক লাগাইয়া মাঝখানো উরুসন নামে ইতা চলে নি না চলে না। এই যে যারা পবিত্র অর্থ পাক লাগাইল শেষে মুবারক মানে সম্মানী, এই নাফর মানে খা মখলরে পবিত্র নামে যারা সালায়, যারা মুবারক নামে সালায়, এরা তো নাফর মানুর উফরে নাফরন মান, ঠিক না বেটিক সাহ মখল? কেউ কোনো জিনিস রে শয়তানর দুকায় পড়িয়া কোনো গুণা করি লাইছে, হারাম কোনো জিনিস খাই লাইছে, পরে তবা করলে আল্লাহ মাফ করে দিবা, মাফ করে দিতেও পারেন, তারা শাস্তি দিতে পারেন। কিন্তু হারাম জিনিসটা যদি কেউ পবিত্র মনে করে, হারাম জিনিসটা কেউ পাক মনে করে, হারাম জিনিসটা কেউ হালাল মনে করে, যদি ইসলাম ধর্মে যেটারে হারাম করছে সেটারে হারাম হালাল মনে করিয়া, ইসলামের ধর্মে যেটারে না পাক বানাইয়া দিছে সেটারে পাক মনে করিয়া, ইসলাম ধর্মে যেটারে নিষিদ্ধ করিয়া দিছে এটারে মুবারক বানাইয়া যদি কোনো মানুষে পালন করে, তাহলে সে জানিয়া হালাল রে হারাম করছে, এক সেকেন্ডও লাগিও তার অন্তরে ইমান থাকবে, কারণ এটা তো হারাম। অথচ এরা জি এই যে পবিত্র, আগে হইল পবিত্র, বাদে হইল মুবারক, আপনার মাহফিল হইল পবিত্র, আপনার মাহফিল হইল পবিত্র, হোক আলহামদুলিল্লাহ, আপনারা যে মাহফিলের আয়োজন করছেন এটা হইল মুবারক মাহফিল, হোক আলহামদুলিল্লাহ। উরুস শব্দটা কিন্তু খুব ভালো, এটার ব্যবহার বর্তমানে আমরা গেছে খারাপ হয়ে গেছে, উরুসটা শুনলেই যেমন আমরা হ্যাঁ মুআজ্জাজ হাজিরিন, আপনি যদি পবিত্র লাগাইন উরুসের আগে আর বাদে মুবারক লাগাইন, তাহলে আপনার এই উরুসটা কোরআন হাদিস সম্মত যে পন্থা আছে এই পন্থ অনুযায়ী আপনি পালন করা লাগবে। আমরা মনে করি উরুস মানে খালি গান বাজনা, জি না, উরুসও যাইতে নি, এর মানে গানও যাইতে নি, জি জি নাইলা নাই। উরুস কোন দিন দেখা হয়? আল্লাহর মায়ার কোনো বান্দা, আল্লাহর কোনো ওয়ালি যদি, আল্লাহর কোনো ইমানদার বান্দা, ইমানদার বান্দি যেদিন ইন্তেকাল করেন, যখন তান্দে কবর নামানি হয়, যখন তান্দে কবর নামানি হয়, কবর নামানির বাদে যখন প্রশ্নগুলা করা হয়, ফিরিস্তগুলোর পক্ষ থেকে প্রশ্ন করা হয় আর তাই উত্তর দিলেই তা পারেন কোনো ইমানদার বান্দা বান্দি, আল্লাহ রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দেন যে ও আমার ফিরিস্তগুল, তুমি তাই আমার বান্দার, আমার বান্দির বিছানা, আমার বান্দির এই কবরের মাঝে জান্নাতি বিছানা বিছাইয়া দেও, জান্নাত থেকে বালিশ আনিয়া দেও, জান্নাতি কম্বল আনিয়া দেও, শুধু তা নাই আমার বান্দা বান্দির কবরের লগে জান্নাতর একটা মিল লাগাইয়া দিলা, অর্থাৎ এই কবরের লগে জান্নাত থেকে কবর পর্যন্ত একটা জানালা বা দরজা ফিট করিয়া দিলাও, যেন আমার বান্দা বান্দি কেয়ামত পর্যন্ত জান্নাতের আরাম বাতাসর মাঝে গ্রানোর মাঝে আরামে ঘুমায়। এই ফিরিস্তা এই সময় কই নাম কানাও মাতা তিলারুস, ঘুমাও রে আল্লাহর বান্দা ঘুমাও, ওই মান্দার তোমার জীবন ধন্য রে, হালাল মানি আইছো, হারাম মানি আইছো, নমাজ পড়ি আইছো, রোজা রাখি আইছো, হজ করি আইছো, জাকাত দি আইছো, আইল টেলাইছো না, মিশা মাত মাতিছো না, হারাম খানি খাইছো না, কষ্ট করছো তবু তিন বেলা খাইছো না, হারামও গেছো না এক বেলা খাইছো তবু হালাল খাইছো, বড় কষ্ট করিয়া ধৈর্য ধারণ করিয়া তুমি জমিন খাটাই আইছো, তোমার জীবন খাটাই আইছো, এখন তুমি কবর আইছো, তোমার জীবন ধন্য, তুমি এমনভাবে ঘুমাও রে কেয়ামত পর্যন্ত তোমার প্রিয়জন ব্যতীত কেউ তোমারে আর ঘুম ডিস্টার্ব দিত নাই। সুবহানাল্লাহ, এই যে আল্লাহর মায়ার বান্দার যে একটা আল্লাহর ওলি হলো জীবনের প্রথম যে কবরের জিন্দগির, সেই যে ইন্তেকালের দিনটা উপলক্ষ করিয়া, ইন্তেকালের দিবসটা উপলক্ষ করিয়া যে মাহফিলের আয়োজন করে সেটা হইল উরুস। ইশালে সব আপনি যে কোনো দিন করতে পারেন, দিনে রাত্রে এশায় নিশায় সন্ধ্যায় তাহাজ্জুদে যে কোনো সময় যে কোনো আমল করিয়া আপনি ইশালে সব করতে পারবেন, উরুস বিশেষত তার মৃত্যু দিবসটা উপলক্ষ করিয়া। এখন আপনার কাছে প্রশ্ন রাখি আমি,
একজন মানুষ মারা গেছেন তানরে আপনি দোয়া ব্যতীত নেক কাম করিয়া সওয়াব পৌঁছানো ব্যতীত আর কোন জিনিস দিয়া তানরে সাহায্য করা যাইব নি মাতুকা বলে সাসা তুমি 2 কোটি টাকা ব্যাংকে তোয়া গেছো 1 কোটি আমি রাখলাম আর 1 কোটি তোমারে দিলাম সোয়াল জাফর ফেরেশতা যে সময় আইবা টাকার কোনা দেখাইও মায়া করবে একটু ওলা নিসাব হল চলব নিসাব হল জি মুআজ্জাজ হাজিরিন একজন মানুষ মারা যাওয়ার বাদে একমাত্র নেকির খাম করিয়া তান্দে ইসানে সওয়াব করা যায় দোয়া দ্বারা তান্দে লাভবানিত করা যায় ফায়দা করা যায় দোয়া করলে নেকির খাম করলে আপনি নিজেও ফায়দা মন্দ হইলা নেকি পাইলা আর সওয়াবর হাত দিয়ে মুর্দেগারর কবর পৌঁছাই দিলে তাই নো লাভবান হইলা হোক সুবহানাল্লাহ এখন আপনারা হোক আসেন এই আজকে যে ইসালে সওয়াব মাহফিল আপনারা মাঠ কররা এই যে মাঠ করনা বৃষ্টির কারণে যদি অথবা তুবা নাই তো মাইক সুটাইয়া প্যান্ডাল সুটাইয়া এই মাহফিলটা মসজিদে নেওয়া যাইত নি না যাইত না মাতুকা অনেক সময় মাহফিলর আশেপাশে মসজিদ থাকলে খুব বেশি জোর তুবা নাইলে এই মাহফিল দেখানো লইয়া যাইন আর যদি মাদ্রাসা কান্দার থাকে আচ্ছা হোক আছেন মসজিদের ভিতরে ইসালে সওয়াব করা যায়নি মাদ্রাসার ভিতরে করা যায়নি খেনে মসজিদ পবিত্র না অপবিত্র মাদ্রাসা পবিত্র না অপবিত্র ইসালে সওয়াব মাহফিল মুবারক নি না না তে পবিত্র জায়গাত পবিত্র মাহফিল করতে কোনো অসুবিধা আছে মনে করো কা কোনো মসজিদের খান্দাতে উরুস মাহফিল চলে বুঝছেন তো আখতা তুবা নাইছে ই গাঁও নাফরমান যে বেটা আছে ও বেটায় মুখ দিবার হইব নি কেন আইও মসজিদের ভিতরে আমাই যাই গিয়া জি মনে করি বালা কোনো মানুষের হইলেও না নাফরমান নাফরমান থেকে আরো নাফরমান ও বেটায় হইব নি এই আইও ডুলুল লইয়া মসজিদের আইও মসজিদের তো আকশালা তো যাইতো না মসজিদের গেটের ভিতরে আমাইব নি খেনে পবিত্র নু উরুস মুবারক এগুলো পবিত্র নাই নি উরুস পবিত্র আর এইগুলা না এখন লাগছে মহাপবিত্র ওকে নাউজুবিল্লাহ মিন যালিক মানে এর চাইতে বড় পবিত্র আর কোনটা নাই মহাপবিত্র উরুস মুবারক কোনো নাফর মানে কইব মসজিদ আমাই যাই গিয়া কোনো নাফর মানে কইব নি আইও হইতরা মাদ্রাসাত যাই গিয়া হয়তো সময় উরুস করি লাই জি কইব নি কেউ সাহেব আপনারা তো অনুমতি তো বিলকুল দিতাও না এখান বুঝি আর বা কোনো বালা মানুষে প্রস্তাব রাখতাও না কোনো ফাগলে রাখবো নি সাহেব জি তাহলে আপনারা নিজেরে প্রশ্ন করি লোক জিনিসটা যদি পবিত্র হইতো উরুস ডুল তবলা বাজাইয়া গান বাজনা করা এটা আসলেও ওটা দিয়া যদি ইসালে সওয়াব করা যাইতো কোনো অলির আর ফায়দা করা যাইতো তানরে আর এটা যদি কোরআন সুন্না সম্মত হইতো আজ পর্যন্ত খেনে কোনো মসজিদের ভিতরে হয় না আজ পর্যন্ত খেনে কোনো মাদ্রাসার ভিতরে হয় না ও আপনি আপনার মনোলোগে প্রশ্ন করলেও বুঝে লইবা এটা বিলকুল হালাল হালাল না হারাম আচ্ছা এখন আরও একটা লজিক আপনারা দেখাই আমরার কোনো মুর্দেগান মারা গেলে বা আল্লাহর ওলি মারা গেছেন আপনারা কোরআন তিলাওয়াত কোরআনে খতম ওয়াজ করিয়া আমরা কিতা কই প্রত্যেক দোয়ার সময় আই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হইল যত কোরআনে পাকর তিলাওয়াত হইল নাতিয়া গাওয়া হইল শের আশার হইল দুরুদ ইস্তেগফার পড়া হইল আই আল্লাহ ইয়ারহামার রাহিমিন যত নেক কাম করা হইছে সমস্ত নেক কামর সওয়াবর হাদিয়া তোমার মকবুল আলী হযরত পীর মিয়া সানখা রহমতুল্লাহ আলাইহির রুহে পাক পৌঁছাই দে ই দোয়া আমরা করিনি না করি না করিন না করি না সব আচ্ছা আজ পর্যন্ত হুনছেন নি কেউ উরুস বাদে ই দোয়া করতে আপনারা খাটাখাটি করি এইখান দিন না জানো আমি টাইম জানো এইখান আজ পর্যন্ত ইলা হুনছেন নি কোনোদিন কেউ দোয়া করতে মনে খেয়াল করেন যেন আমার মুখায় আয় আল্লাহ রব্বুল আলামিন বড় কষ্ট করি দুই হাত দিয়ে ডুল বাজাইলাম সেই এসা থাকি ফজর পর্যন্ত আর বড় কষ্ট করিয়া আমরা তল তল কিতা এখানে নাম কিতা কইছিলাম হরতাল হরতাল বাজাইলাম আল্লাহ আমার বাড়ির মুরব্বী সাসায় বড় কষ্ট করিয়া দুতারা একতারা সিতারা বেতারা বাজাইছেন আর তবলা বাজাইছেন আল্লাহ ইতা বাজানের যত ভুল ত্রুটি হয়েছে তুমি মাফ করে দাও কইনি কেউ কোনো দিন আল্লাহ ডুল বাজানিত তাল বেতাল অনেক সময় ধরি লাগিছে গান গেছে গিয়ে একমুখে হরতালের বাড়ি গেছে গিয়ে আর একমুখে এটা বহুত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ মাফ করে দেও কইনি আপনারা
আয় আল্লাহ খরতালর বাড়ির সোয়াবখান আমার মায়ের কবর পৌঁছাই দেও কেউ কইছনি আজ পর্যন্ত কোনোদিন মাতুকে সোয়াব কর আচ্ছা ইলাজউদ্দিন কোনো ইমাম সাহেব কোনোদিন দোয়া করেন আয় আল্লাহ ও ডুলবাড়ি আনি খরতাল বাড়ি আনি তবলা বাজানির সোয়াবর হাদিয়া অমুক মিয়ার মাই বাবার কবর পৌঁছাই দেও বেটা নিজে বেটা উরুস করা কবে দুই আল্লাহর মুখে সাবিতা কিতা হরো ইতা হারা ওখানে আমার মা বাবার কবর নিয়া জি কইবারই না কইতা নাই অর্থাৎ তাইন বালা করি জানুন যে এইগুলা কিন্তু ইসলাম ধর্মে বিলকুল হালাল আল্লাহ রব্বুল আলামিন আমরা সমাজ থেকে এইগুলার দূর করিয়া দৌকা সবে হোকা আমিন হয়তো আমার যুবক ভাই হলর অনেক সহর জিনিস উরুস হইলে কয়েকদিন আগে আমি নাম কইতাম না একই গ্রাম উরুস হইছে কয়েকদিন বাদে ওয়াজ হইছে কিন্তু উরুস রাইত আস্তা রাইত শুনলাম রাস্তার মাঝে খালি মানুষ আসা যাওয়া আর গাড়ি আসা যাওয়া উরুস গিয়া গান গাওয়া তো দূরের কথা আমরা বাড়ি খান্তাম খেয়ে দেখলাম ও গাড়ির মাঝে ফরুষ্ট করে মাঝে দূর দূরই দেখাই অনুস খাতা মিঠাইলার বেটায় কিন্তু ওয়াজর রাইত দেখলাম যে কোনো মানুষের আনাগুনা রাস্তায় মুসলমান একবার বুকুত হাত রাখিয়ে হোক আছেন আমার নবী আইসেন বাদ্যযন্ত্র ধ্বংস করার লাগে আর আমি উম্মত হইয়া সেই বাদ্যযন্ত্র ঠানে আর আমার বিছানা তুইয়া আমি গেলাম সেই পবিত্র উরুস মুবারকে আমি কি কোনোদিন মুয়াজ্জিনের আজান শুনিয়া আমার গোর থেকে আরামের ঘুম থেকে উঠিয়া কি ফজর নামাজও গেছি প্রতিদিন মুয়াজ্জিন সাবে ফজরের আজানে অতিরিক্ত একটা কথা কই না সালাতু খাইরুম মিনান নাওম জাগো জাগো মুসলমান ঘুম হইতে নামাজ ভালো জাগো জাগো মুসলমান ঘুম হইতে নামাজ ভালো কোনোদিন তো আমি বিছানা ছাড়িয়া উঠিয়া গেলাম না আপনারা যাই কিন্তু এই যে নাফর মানে খামর এত আকর্ষণ এত আকর্ষণ তার কারণ কি জানেননি তার কারণ কি তো জানেননি সাহেব আল্লাহ রব্বুল আলামিনে যে সময় জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন ওই সময় আল্লাহ পাকে জিব্রিলে আমিন দিয়ে একদিন কইলা ও জিব্রিল যাও সাইন তুমি যাও সাইন গিয়া জান্নাতটা দেখিয়া আসাইন আর জাহান্নামটা একবার দেখিয়া আসাইন জিব্রিলে আমিন জান্নাতর ফতে দি আটা দর্শন যাইতে সময় দেখইন হাঁটা গোসা এত কষ্ট পাহাড় পর্বত কথা লগর বার্তা কইয়ার মানে অনেক প্রতিকূল আবহাওয়া অতিক্রম করিয়া কষ্টর পর কষ্ট অতিক্রম করিয়া গেছইন তাইন যাওয়ার বাদে দেখুন জান্নাত দেখা যার যে সময় ভিতরে দি চাইছেন আর জান্নাতর সৌন্দর্য দেখছেন তাইন ও যে এত কষ্ট করিয়া যে রাস্তা পার হইয়া আইছেন তাইন সব কষ্ট পাওয়ারি লইছেন হোকা সুবহানাল্লাহ তাহলে জান্নাতর ফটটা সহজ না কঠিন জান্নাতর ফট সহজ না কঠিন সাহব হল মাতলা না আপনারা কঠিন না সহজ এবারে জিব্রিলে আমি জাহান্নাম দেখাত গেলাম জাহান্নামর রাস্তার দয় পার্শ্বে কত সুন্দর খালি পার্ক রিসোর্ট সেন্টার আর রেস্টুরেন্ট বালাবালা বালাবালা খাবার আর খালি নাচ গান এত সুন্দর আঁকি কথা লগর বার্তা কই আর এইভাবে নাই মানে এত সুন্দর যাইতে সময় খালি সুন্দর খালি সুন্দর যে মুখে সাইন জিব্রিলে আমিনে খালি তখন দেখবার আরও জানো হয় কিন্তু জাহান্নামর খান্দাত গিয়া যে সময় উগি দিয়া চাইছইন সাওয়ার বাদে পিছনের সব সৌন্দর্য শেষ হয়ে গেছে যে সময় দেখছইন আল্লাহ যে ইশারা দিছেন আমরা রে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ الله رب العالمين امرا زنايا دين زيزين حساب نكا شرائبو ميزانور مزي افنار امر نكيبو دي وزن خرائبو সেই দিন যদি আমরার ভাগ্য বালা থাকে নেকির ফাল্লা যদি আমরার বাড়ি হয়ে যায় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমার এই হাসি খুশির জিন্দেগি জান্নাত দান করবা হোক সুবহানাল্লাহ
যেখানের আমুদ ফুর্তি হাসি খুশি কখনো শেষ হয় না বিরক্ত লাগে না দিনের পর দিন আরো সৌন্দর্য বাড়ে আরো ভালো লাগে সুবহানাল্লাহ ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু যদি কোনো মানুষের ভাগ্য খারাপ হয়ে যায় রে ভাই আর যদি বদির ফাল্লা বাড়ি হয়ে যায় নেকির ফাল্লা যদি ফাতলা হয়ে যায় ইমানের ফাল্লাটা যদি ফাতলা হয়ে যায় وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ تَرْ سْتَانُ إِبُو جَغَوْ إِبُو حَبِيَا دُزُوخ الله أكبر وَمَا أَدْرَاكَ مَا هِيَ الله رب العالمين الله الحبيب رخو النبي گو شئي حبيا كي جيني شفن زانو إني حبيا دوزوخ قطو كشتكر নারুন হামিয়া সেটার মাঝে প্রজ্বলিত আগুন জ্বলতে আসে জ্বলতে আসে কখনো নিবে না বরং দিনের পর দিন জাহান্নামের আগুন আরো উত্তপ্ত হইতে আসে জিব্রিল আমিনে জান্নাত দেখলা জাহান্নামও দেখলা জান্নাতের ভিতর এত সুন্দর জাহান্নামের ভিতরে কষ্টের পর কষ্ট কিন্তু সেই জান্নাতে যাওয়ার ফটটা বড় কষ্টকর এই কারণেও তো আল্লাহ রব্বুল আলামিনে কইছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চয় দুঃখের পর সুখ আছে নিশ্চয় নিশ্চয় দুঃখের পর কষ্টের পর সুখ আছে সুবহানাল্লাহ দুনিয়ায় কষ্ট করুক আপনি কিয়ামতের ময়দানে আরাম থাকবেন আর দুনিয়ার যদি আপনি আমোদ ফুর্তি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো কয়েকদিন আসো আর কয়েকদিন বাঁচবাই জি এইরকম চিন্তা যদি করেন তাহলে তো কিন্তু আপনার সুখের পর কিন্তু অবশ্যই দুঃখ আছে মাহজুজ হাজিরিন আমার মূল কথা তো আমি আই হই আল্লাহর অলির ইশালে সোয়াব মাহফিল ইশালে সোয়াব মাহফিলটা আমরা শরীয়ত সম্মতভাবে যদি করতাম পারি এটা জায়েজ কিন্তু কোনো অলি আল্লাহ নাই কোনো মুর্দে গান্ডে অবৈধ পন্থায় ইসলামে যে খাজঘামরে হারাম ঘোষণা করছে সেই হারাম পন্থা দিয়া কোনো মুর্দে গান্ডে স্মরণ করা কখনো জায়েজ হবে না আল্লাহ রব্বুল আলামিনে আমরা হেদায়ত নসিব ফরমৌকা নেক আমল নিজে করার তৌফিক দৌকা এবং নেক সুরতে আমরার মধ্যে গান হলোর ইসালে সোয়াব মাহফিল করার আল্লাহ তৌফিক দোকা সবে হোকা আমিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলি হলোর শান বয়ান করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ ألا إن أولياء الله لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة প্রথমে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলি হলোর শান হন যারা সাবধান প্রথমে আলা সাবধান এই শব্দ কোন জায়গায় ব্যবহার করা হয় একটা উদাহরণ আপনারা আরে দিই দেখছেন আগে ও আব্দাল লাইন আছিল কুটা আছিল আপনারা আরে দিই জি ও আব্দাল লাইন বর্তমানে পল্লী বিদ্যুতের মতো উষা আছিল না একটু নিশা আছিল কুটাটা আচ্ছা
মাঝখানো দেখছেন ও আবদাল্লাহ ইনোর মাঝখানো কঙ্কালোর ছবি একটা দিয়ে আর পুরন চিহ্ন থাকতো আর লেখা কিতা থাকতো জি ডেঞ্জার ডেঙ্গু কন্যা জানো কিতা লেখা থাকতো ডেঞ্জার মারাত্মক বিপজ্জনক মানে আর ই নই খান্দামুকে যাইও না এই কারণে ইটারে আর তুমি তোমার বাড়ির সরিষর ঘাস মনে করিও না বুঝছো না তোমার বাড়ির বরের গাছ মনে করিও না তোমার বাড়ির আম গাছ মনে করিও না একটারে ডেঞ্জার উপরে উঠিও না খবর আছে আচ্ছা তার তো অনেক উপরে মাঝখানো কেনে বলে উপরে একটা দেখায় বহুত উপরে এগুলোর কিছু পাওয়ার আছে এগুলো বহুত নিস্তাকি টান মারি লইয়া যাইতে পারে মানে খুব সাবধান থাকবায় তুমি তাই ই বিষয়ের প্রতি খুব সাবধান থাকবায় দেখছো না নেল লাগে সেই বাল্ব লাগাই তৈলে তিনবার জিকা করেন এই চুইস অফ করছত নি সুইচ অফ কর সকাল অফ কর জি আবার লাগাইতে সময় অফ আছে নি আবার লাগানোর বাদে আলো এন সারা না কিন্তু সাইজ সারিস না সারিস না মুই কবার বাদে সারিস জি তো হেন জিকা করেন লামি গেছো নি চেয়ার থাকি বলে ওই লামি গেছি এবার আল্লাহ হাউলা সার তো কেনে জানেন নি সতর্কতা কেনে জানেন নি ইসবর লগর আতা আতি আর দরগার লগর ইটা ইটি হলা নিসাব জি সবর মানি বেগ চুরি আর এক বেটা চুরি করলে পুলিশের মানি বেগ মানি বেগর মাঝে ছবি থাকে না আমি এখন তো হ্যাঁ নিয়ে জমনে আছে পুলিশের মানি বেগ এখন কিতা করতো সুরে কোনোদিন চুরি করলে নিয়া দেয় নি আবার আবার কষ্ট করে গিয়া কইছে স্যার ওগু আপনি বুলিয়ে ফাউরিলি ফালাই দিছিল আপনার তো আমি আনিয়া দিছি আপনার জি খবর আছে আল্লাহ রব্বুল আলামিনের সতর্ক বাণী আমরা আলা সাবধান আমার অলি অকল সম্পর্কে শব্দ আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর অলি নিশ্চয় যারা আল্লাহর মাহবুব বান্দা নিশ্চয় যারা আল্লাহর পেয়ারা বান্দা আলা তাদের ব্যাপারে তোমরা সাবধান তোমরা সতর্কতা কিও তাদের ব্যাপারে তোমরা জেনে রেখো বালা করে তোমরা জানো তোমরা জানা নিও খুব খেয়াল করে শোনো এই কারণে আল্লাহ আলা শব্দ আনছেন ইন্না আউলিয়া আল্লাহ আবার আল্লাহ পাকে ইন্না শব্দ আনছেন নিশ্চয় তার উপরে নিশ্চয় দান করছেন ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় যারা আল্লাহর অলি যারা মাহবুব বান্দা যারা আল্লাহর মায়ার বান্দি যারা আল্লাহর অলি বনি গেছেন যারা রে আল্লাহ অলি বানাই লইছেন লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারা কখনো চিন্তাগ্রস্ত এইটা নাই এখন আপনার কাছে প্রশ্ন হইল আল্লাহ কইছেন তারার কোনো ভয় আর তারা কোনো সময়ও চিন্তাগ্রস্ত হইতো না ইয়া এটা তফসির লক্ষণ দুনিয়াই তো নাই আখেরা তো এরার ভয় নাই চিন্তা নাই দুনিয়াই তো এরার দুনিয়াইতে তো এরার ভয় নাই চিন্তা নাই আখেরা তো এরার ভয়ও নাই চিন্তাও নাই বোঝা গেল আল্লাহর অলি যারা এরার ভয় নাই চিন্তা নাই এখন আল্লাহর অলি হলোর যে চিন্তা নাই ভয় নাই কিলা এর আলোকে এক হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ শুনাইলাই ও আয়াতর তফসিরের মাঝে আনছ আল্লাহর হাবিবের ইরশাদ ফরমায়েন কিয়ামতের ময়দানে আমার উম্মত হলোর মাঝে একদল উম্মত একগুড়ো মানুষ হলোরে আল্লাহ রাব্বুল আলামিনে নূরের পাহাড়ের উপরে উঠাইয়া রাখব এরার চেহারার মাঝে নুরানি বাপ থাকব আর পাহাড়গুলা উঁচু উঁচু নূরের পাহাড়গুলা থাকব সেই পাহাড়ের উপরে আমার এই সমস্ত সম্মানে উন্মত হল থাকবা এরার চেহারা তাকে নূর খালি বাসতে থাকব নবী হলে শহীদ হলে দেখিয়া আশ্চর্য যাইবা যে অত দামি এরা কিলা বনল রে এরা তো কেউ নবীও নাই এরা তো কেউ শহীদ নাই নূর টিল্লার উপরে আল্লাহ এরা উঠাইয়া রাখলা অত দামি এরা কিলা বনল এরা খারাপ এরা তো নবীও নাই শহীদও নাই নবী হলে শহীদ হলে তারার মর্যাদা দেখি আশ্চর্য ইবার হইবার এরা তো নবীও নাই শহীদও নাই অত মর্যাদা আল্লাহ তারারে কিলা দিলা নূরের পাহাড় আল্লাহ তুল্লা সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবার দরবার জানতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মানুষগুলার একটু পরিচয় আমরারে দৌকা আল্লাহর হাবিবে এত ফরয়েন
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون جنر خون اشتوئي جن الله روني دنيا ابن آخرتو ترى كن ترى ركن بيناي ابن ترى چنتا گرستوئي تناي تولي قيامت رمائي دانو الله ترى ره نورير پهار ورمز رخبان আর এরার ইশারা আল্লাহর হাবিবে আমরা জানাইয়া দিছেন এরা ওলি আল্লাহ হল হক সুবহানাল্লাহ এখন হইল আগে আল্লাহর হইলা এরা কোনো ডর নাই ভয় নাই এরার কোনো চিন্তা নাই বাদর আয়াত কিন্তু আল্লাহ পাকে অন্যভাবে হইরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আগে আল্লাহ কইরা এর দুনিয়াত কোনো ভয় নাই আখিরাতে কোনো ভয় নাই বাদর আয়াত আল্লাহ কইন এখন শুনো আমি যে তোমার তানরে আমার ওলি সম্পর্কে ফজিলত বয়ান করলাম ওলি হলোর শান বয়ান করলাম যে ওলি হল সম্পর্কে তোমার তানরে জানাইয়া দিলাম এরার শান মান কত বেশি আমি আল্লাহ বাড়াইয়া দিছি যারার কোনো ডর নাই যারার কোনো ভয় নাই যারা কখনো চিন্তাগ্রস্ত হইতো নাই এখন শুনো এরা খারা খারা আমার ওলি খারা দুনিয়ার কোনো ভয় নাই খারার আখেরাতে কোনো ভয় নাই খারার দুনিয়ায় খারা দুনিয়াত কোনো চিন্তাগ্রস্ত হইত নাই আখেরাতে কোনো চিন্তাগ্রস্ত হইত নাই এখন শুনিয়া যাও খারা এরা এরা খারা আল্লাযীনা আমানু এরা হইলা এই সমস্ত মানুষ যারা আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান আনয়ন হোকা সুবহানাল্লাহ যারা ঈমানদার যারা ইমানদার খুব খেয়াল করবা যারা কিতা ইমানদার আল্লাহ রব্বুল আলামিন কইনা আমার ওলি হইতে হইলে আমি যারা রে আমার বন্ধু বানাইলাম যারার সম্মান তো বাড়াইলাম রে যারার দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় নাই যারার দুনিয়া আখেরাতে কোনো চিন্তাগ্রস্ত হইত নাই অত সান আমি দিলাম অত মান আমি দিলাম তবে আমার বন্ধু অগলোর গুণাবলী এখন শুনো যারা আমার অলি হইবা এরার এক লম্বার গুণ থাকবো এরা থাকবা সেই জমিনের মাঝে পাক্কা ইমানদার এরা এক লম্বারে থাকবা কিতা ইমানদার এখন আউকে আল্লাহ তো কইছেন এরা থাকবা ইমানদার এখন আল্লাহ আমরা রে ইমানদারের সংজ্ঞা জানাইয়া দিরা ও সংজ্ঞার ভিতরে আমরা দেখিলাম যে ই অলি ইমানদার আসইন নি না নাই মুক্তি তো ইমানদার হইল হইব নিশাব হল এখন আউকা কুরআন শরীফ আল্লাহ পাকে ইমানদারের পরিচয় কিতা তুলছেন আল্লাহ তো কইলা নিশ্চয় যারা আমার ওলি তারার কোনো ভয় নাই তারা চিন্তাগ্রস্ত হইত নাই এখন আল্লাহ রাব্বুল আলামিনে কইরা যে যারা ও সমস্ত মানুষ হল আমার ওলি যারা আমার উপরে ইমান রাখেন যারা ইমানদার এখন আওকাছেন ইমানদার কাহাকে বলে আল্লাহ রাব্বুল আলামিনে ইরশাদ ফরমাইন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون زر زر خوك سبحان الله يا هو رايت باروتا تاكي باب قيلا يا আজ ওয়াজ হইব কিন্তু জিয়াদি সাহেব ওয়াজ করবা খাইরা উজার নি আমি উঠতে সময় উঠছি তেন খানি মাশাআল্লাহ রে দুইটা পর্যন্ত খাই শেরি গাই না কথা খালি তো বিরহিত পার আল্লাহ জানে মুআজ্জাজ হাজিরিন কষ্ট নি আপনারা অত রাত তো আমি কোনো ওয়াজ অত মানুষ দেখছি না হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির মহব্বতে আইছেন আল্লাহ আপনাদের খালিয়াতে দিতা না সব আল্লাহর ওলির মহব্বতে আইছেন কার মহব্বতে না জিয়াদি সাহর মোহাম্মদ এবার হোক আছেন দেখি আপনারা যখন জিয়াদি সাহর মোহাম্মত আইন তাও বেকার যাইতো না কেন জানেননি
তাইনে তো শুন আলিম সাহেব না জি স্যার জি না তাইনে তো শুন আলিম সাহেব না আল্লাহর আলিমরে যদি কেউ মহব্বত করে তানরে আল্লাহই মহব্বত করেন আলিম ওগলোরে মহব্বত করতে মিটা নবী হুকুম দিয়া গেছেন কো সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজেরিন আমরা মাঝে মাঝে ওলি ওগলোরে চিনতে মানে আমরা বেশেবার মাঝে পড়ি যাই আর নিরাই যখন বইছেন আল্লাহর ওলির খান্দা তাইছেন এই কারণে আমি আলোচনাটা করিয়া প্রথমে জানলাম আল্লাহর ওলি যারা ওই বাইরার কোনো ডর নাই ভয় নাই দ্বিতীয়ভাবে দ্বিতীয় নম্বর জানলাম যারা আল্লাহর ওলি হইবা এরা তাকবা ইমানদার এরা কি তাকবা এরা হুজুরন চেয়ার জি না জি না আইও কোন এরা তাকবা কিতা সাহাবা হল ইমানদার এখন আমরা ইমানদার খারে কয় বলে ইমানদার হইলা তারা যারা এক লম্বারে গাইবের উপরে বিশ্বাস করে আল্লাহ একজন আপনারা কেউ দেখছেননি মাতুকা স্বপ্নে কেউ দেখছেননি জি স্বপ্নে আপনি দেখছেননি কেউ আল্লাহ কয়জন وحده لا شريك له وحده لا شريك له واحد لا ثاني لك محمد رسول الله امام المتقين رسول رب العالمين كلمه توحيد المزي امرا فرسينا فرسينا لا اله الا انت واحد لا ثاني لك محمد رسول الله امام المتقين رسول رب العالمين امرا كي কই কলমা তাওহীদের মাঝে পড়ি তো খালি কিতা কইয়া জানেন নি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই হে আল্লাহ আপনি ব্যতীত কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ আপনি ব্যতীত কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই ওয়াহিদাল আপনি এক ও দ্বিতীয় লা সানিয়া লাকা আপনার কোনো দ্বিতীয় নাই শরীক নাই সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইমামুল মুত্তাকিনা তিনি মুত্তাকিদের ইমাম রাসূল রব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালকের রাসূল সুবহানাল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় আমরা কেউ কোনোদিন আল্লাহরে দেখছি না দেখা সম্ভব নয় এই যে এক আল্লাহ আমরা না দেখিয়ে বিশ্বাস করছি এটার উপরে ইমান আনা এক আল্লাহর উপরে আনা দেখিয়ে আল্লাহর উপরে ইমান আনা ইমান রাখা অটো হইল ইমানদারর গুণ এটা কার গুণ ইমানদারে কখনো দেখি সাইন দেখাও সাইন হইতো নাই জি দেখি সাইন দেখাও সাইন দেখা যায় না কেনে আতাইল যায় না কেনে মিলে না কেনে এটা কখনো ইমানদারে কইব নি সাহাব কোন জি না আল্লাহ কইন যে ইমানদার ইমানদার তারা মুত্তাকি তারা যারা অদৃশ্যের বিষয়ের উপরে ইমান রাখে এর মাঝে এক লম্বা রইল আল্লাহর উপরে ইমান রাখা এখন আপনারা কোকে যান ফিরিস্তা বল কোনোদিন আপনারা দেখছেননি ফিরিস্তা বেটাইন তো লেখান মাতুকা বেটিন তোলা খান জি ফিরিস্তা বল কিলা এখন এত জুই লাগাইতেই বোনাই নি ফিরিস্তারা পুরুষ নয় মহিলাও নয় এরারে আল্লাহ রব্বুল আলামিনে বিশেষভাবে নির্বাচিত করিয়া এরা আল্লাহর সৃষ্টি জগতের বিশেষ এক সৃষ্টি যারে যে খামে আল্লাহ সৃষ্টি করছেন একটা মুহূর্ত একটা সেকেন্ড এরা এই খাম থেকে গাফেলতা হইন না যারে যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাখছেন একটা মুহূর্ত দায়িত্ব তাকে পিছপা হইন না সুবহানাল্লাহ কিন্তু আমরা কি আমরা যে দায়িত্ব আল্লাহ দিছেন পালন করি না জানেন নি আপনি এই সারাটা পৃথিবী সমস্ত দুনিয়া এইভাবে একজন ফিরিস্তা দাঁড়ানো আসছেন তার হাতের গাতার মাঝে আস্তাটা পৃথিবী হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ একজন ফিরিস্তার হাতের গাতা তালুতে 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 সুবহানাল্লাহ পুরোদিন হইবানে অত বড় ফিরিস্তার নাম উনি আপনারা সুবহানাল্লাহ খান কইলেন
আর হইতো গেলে এখন তো লন্ডনে আর কানাডায় আর ফ্রান্স ইটালি আমার মাথা নিয়ে আসছে। মুআজ্জজ হাজেরিন, ফিরিস্তার হাতের তালুর মাঝে সমস্ত দুনিয়া। আচ্ছা যদি তা ভাল লাগে নাস্তা যখন দূর কত সময় হইতে আমার ভালো হইতে দুনিয়ায় তা হবনি যাব কোন জগৎ আমরা আসি বুঝলেন। আমরা ওইলে দিতা করলাম মনে যত বড় দায়িত্ব ছিল ইন্দ্রাখানি তা ফালাইলাম মনে আমরা। হ্যাঁ আমরা কথা জনকে শুনতো না কইলে আমরা দূর আর যাও জবাব দেবো নি আপনি আল্লাহর কাছে বুঝাই বলে তাহলে জি মানুষের রাখা সম্ভব নি সাহ। মুসা আলাইহিস সালামে আল্লাহ রে হইরে আল্লাহ তুমি ঘুমাও নানি কিতা কইছিলা আল্লাহ তুমি ঘুমাও নানি তোমার ঘুম লাগে নানি। আল্লাহ রব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাম রে হইরা তিন দিন তিন রাত উজাগরি করো এর বাদে তোমারে আমি দেখাইমু জানাইমু আমি ঘুমাইনি না না। তিন দিন তিন রাত উজাগরি করার বাদে আল্লাহ রব্বুল আলামিনে কইরা মুসারে পানি ভর্তি গ্লাস হাতে লইয়া সারা রাত ওলা খালা তাকো দেখিও মতি রাত থাকি পড়ে জানার গ্লাস তিন দিন তিন রাত করে উজাগরি বুঝুন নি খালা থাকতে পারবা নি কেন মাতুকা জি তিন দিন তিন ডেট করে উজাগরি গ্লাস লো ইয়ার কত সময় বাদে নানি আখতা উঙ্গা নিয়ে আইসে গ্লাস থাকবো নি এই গ্লাসে কেউ পড়লে ফানি ভিতরে থাকবো নি মাতুকা এখন কি তো হইছে আখতা মুসা আল্লাহ বলে মুসা গ্লাস কই ফানি কই ইয়া আল্লাহ কিলা গুম লাগি গেছিল আল্লাহ আর আত্মাকে পড়ে গেছে মুসা রে তুমি যে আমারে কইছিলে আমি ঘুমাই নানি রে মুসা তুমি গোমানের বাদে তোমার হাতের একটা গ্লাস নিরাপদ থাকলো না বাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রে মুসা আমি আল্লাহ যদি একটা মুহূর্ত লাগে ঘুম যাই সমস্ত দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাব লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহর নিদ্রাও না এমনকি তন্দ্রাও নাই তন্দ্রা বুঝেন নাকি তা নিদ্রা মানে ঘুম আর তন্দ্রা মানে মা এগুলো আপনার তো শিক্ষিত মানুষ দেখা যায় শুদ্ধ ভাষা বুঝুন দেখা যায় তার শুদ্ধ ভাষা করলাম না কেন আজ আমি বুঝুন দি আপনারা তন্দ্রা মানে উঙ্গানি উঙ্গানি ঘুমর বান আও ঠিক আছে মানে ঘুম আইয়র আইয়র যেমন লাগে বুঝছেন আল্লাহ নিদ্রাও নাই কোনো নিদ্রার কোনো তন্দ্রাও নাই উঙ্গানিও মুআজ্জজ হাজেরিন আল্লাহ আকবার এই যে ফিরিস্তা এত বিশাল বড় ফিরিস্তা জাহান্নামর দরজার কি যে ফিরিস্তা আছেন এই ফিরিস্তা অত বড় অত বিশাল সত্তর হাজার জাহান্নামী হলো রে ও দুইটা আঙ্গুলোর ভিতরে লইয়া এইভাবে উপত করিয়া জাহান্নাম ছাড়বা কয় হাজার মাতুন না কয় হাজার সত্তর হাজার কয় হাজার সত্তর হাজার একসাথে সত্তর হাজার জাহান্নামী হলো রে এইভাবে মুঠোরি ধরবা দেখছো নি সাহ এখন বুঝেও কাছেন এন ইকান যদি অত বড় হয় ইগালা কত লাম্বা সত্তর হাজার জাহান্নামী হলো রে মুঠোরি ওলা ধরবা ধরিয়া উভয় করি জাহান্নামও উপর করিয়া জাহান্নামও সারবা এর লাগে আল্লাহ নবী নিষেধ দিছেন আপনি উভয় তুইয়া ঘুমাইতা না হাতার খাটন জেলা হাতার কিলা কাটন উভয় তুই আনান সাহাব ফেট তাকে উপরে দিনা তলে দি বুক তাকে উপরে দিনা তলে দি এইভাবে ঘুমাইতেন আল্লাহ নবী নিষেধ দিয়েছেন কেননা এইভাবে জাহান্নামী হলো জাহান্নামও ভালো নেই আমরা মাঝে কিছু মানুষ আছেন উভয় তুই ঘুমাই নো ফাও তো এখানে আর উল্টেই ওখানে উপরে ওলা তুলো বুঝছেন আর ইলা না ঘুমাইলে ঘুম লাগে না রে ভাই ইলা ঘুমাই না যেন আল্লাহ নবী নিষেধ দিছে ওলাও ঘুমাইতা না এইভাবে আল্লাহর হবে নিষেধ দিছেন হ্যাঁ আপনি ঘুমাইতে সময় ডাইন করোটে ঘুমাইছেন সুন্নত তরিকায় ঘুম লাগে গেছে বলা আপনি ধুকনে দিয়ে যাও কেনা উত্তরে দিয়ে যাও কেনা পূবে দিয়ে যাও এটা আপনি কইতে পারেন সাহেব।